যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে, 1400 বছর আগে এই মুহাম্মদই কিন্তু দাবি করত তার কাছে জিব্রাইল এসেছে, তার কাছে ওহি নিয়ে এসেছে। সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকিয়া করছিল, সেই অবস্থায় সাহাবিদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, টাইম ট্রাভেল করছিল। ওই নবী এমন নবী যেই নবীর পক্ষে একটা নেকড়ে বাঘ সাক্ষী দিচ্ছে, ওই নবী এমন নবী যেই নবীর কথা তাওরাতে আছে, জেবুর আছে, ইঞ্জিল আছে, কোরআনে আছে, ওই নবী এমন নবী যেই নবীর কথা 104খানা কিতাবে আছে, ওই নবী এমন নবী যেই নবীর কথা ফেরেশতা বলে, আসমানে বলে, জমিন বলে, লৌহ বলে, কলম বলে, চন্দ্র বলে, সূর্য বলে, পাহাড় বলে, পর্বত বলে, সমস্ত কায়নাত বলে, ওই নবী না হলে আমরাও হতাম না, ওই নবীর কদম লাগার কারণে আমরা দামি হয়েছি। আর একটু জোরে বলেন না, যিনি আমার নবীর নাতি, মাজারে গিয়ে একজন পায়খানা করে দিল আর বলছে দেখো যদি জিন্দা হয় তো আমাকে আমাকে বাধা কেন দিতে পারলো না। আমি তো তখন যে ব্যক্তি ইমাম হাসানের মাজারে পায়খানা করে দিয়েছে সেই সাথে সাথে পাগল হয়ে গিয়েছে। কোরআনুল করিমার মধ্যে আমার আল্লাহ কোনোদিন নাম ধরে, কোরআনুল করিমার মধ্যে আমার নবীর নাম ধরে ডাকা হয় নাই। ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রসুল বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। যিনি অস্ত যাওয়া সূর্যকে আবার পুনরায় তুলতে পারেন, ওই নবী এমন নবী যে নবী ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়। গভীর মনোযোগ মোহাব্বত করা মানে নবীর সাথে মোহাব্বত হয়ে যাওয়া। এই নবী কোন নবী? যেই নবীকে আল্লাহ শাফাতের মকাম দিয়েছেন, যেই নবীর হাতে শাফাত থাকবে উম্মত পার হতে পারবে না। এই নবীর উম্মত যদি শাফাত পেতে চাও আল্লাহর নবীর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর নবী এমন নবী যে নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে এমন মর্যাদা দান করবেন, আল্লাহ আল্লাহর কোন সৃষ্টিকে দেয় নাই ওই মর্যাদা, সবচেয়ে বড় মর্যাদা মকামে মাহমুদ দান করবেন আমার নবীকে। আমার ভাইয়েরা, শুধু হাসরের মধ্যে নয়, কবরের মধ্যে আল্লাহর নবী জিন্দা হয়ে আসবে, মুলকার নাকির প্রশ্ন করবে, ওই মুলকার নাকির প্রশ্ন করার সময় সরকার মদিনা সশরীরে সেখানে থাকবেন, আর মাহফিলে যারা আসবে এরা দেখে দেখে আমার নবীকে দেখে দেখে এরা উত্তর দিবে, ওই নবী এমন নবী যেই নবীর সাথে ছাগলের মাংস কথা বলে। যেই রসুল দুনিয়ায় আসার আগে মা আমেনা বলছে, জবলে নূর এবং জবলে রহমতের দুটি পশু আমি একজন অপরজনের সাথে কুলাকুলি করতে দেখলাম, তখন মা আমেনা বলছে আমি ধরে নিলাম আজ ব্যতিক্রম কিছু ঘটছে, তখন ওই পশুর জবান খুলে যাচ্ছে, পশু বলছে ও মা আমেনা আজ তো রহমাতাল্লিল আলামিন নবীর আগমন হবে। যেই নবী ঢুলনাতে চাঁদ তারার সাথে কথা বলতেন, ওই নবী এমন নবী যিনি হাঁটলে সূর্য ছায়া দিতেন। ইমাম হাসানের মাজার মোবারকে এক মানুষ গিয়ে ইমাম হাসানের মাজার মোবারকের মধ্যে পায়খানা করে দিল, নাউজুবিল্লাহ বলবেন না। যিনি ইমাম হুসাইনের ভাই, যিনি আমার নবীর নাতি, সেই মাজারে গিয়ে একজন পায়খানা করে দিল আর বলছে দেখো যদি জিন্দা হয় তো আমাকে আমাকে বাধা কেন দিতে পারলো না। আমি তো তখন যে ব্যক্তি ইমাম হাসানের মাজারে পায়খানা করে দিয়েছে সেই সাথে সাথে পাগল হয়ে গিয়েছে। কথা বলেন, কথা বলেন। এই পাগল হয়ে তার জিন্দগি অতিবাহিত করেছেন, পাগল হয়ে জিন্দগি অতিবাহিত করে তিনি যখন দুনিয়াতে চলে গেলেন সমস্ত কুকুর সমস্ত দুনিয়ার জন্তুগুলা তার কবরের মধ্যে পায়খানা করতেছে। মাজারে সবাই জিয়ারত, বলেন না সবাই জিয়ারত করতেছে, কিন্তু যে ইমাম হাসানের দুশ্মন ইমাম হাসানের মাজারে পায়খানা করে দিয়েছিল তার কবর কেয়ামত পর্যন্ত
ফায়কানা হয়ে গিয়েছে,